অনুসোয়ার অশ্রুসরণ মোহাম্মদ সাইদুজ্জামান। অনুসোয়া, আমার এফিটাফের উপর যে তারিখটা দেখতে পাচ্ছ, এটা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীকে বিদায় জানানোর শেষ দিন ছিল। আমি তো মারা গিয়েছিলাম সে অনেক আগেই, যেদিন তুমি আমায় অনর্থক শুভকামনা জানিয়ে বলেছিলে জীবনে নাকি আমি অনেক দূর যাব আর তোমার থেকেও ভালো কাউকে খুঁজে পাব। ঠিক সেদিন হতেই আমি জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। তবে অনুসোয়া, এটা সত্য যে তোমার মতো নির্মম কাউকে জীবনে দ্বিতীয়বার আর পাওয়া হয়নি আমার। পরিবার, বন্ধু, মহল, সমাজ অনেকেই মায়ার দ্বার উজাড় করে বারংবার উদ্দাহ ডেকেছিল আমায়। তুমি কি জানো অনুসোয়া, সেদিন থেকে কোনো দ্বারই যথেষ্ট ছিল না আমার জন্য। তোমার জানানো সেই শুভকামনা আমাকে এতটা প্রভাবিত করেছিল যে একাকিত্বের বোঝা নিয়ে শূন্য রাজ্যে অনেক ঘুরেছি আমি। নিজেকে আবদ্ধ করিনি কারো বাহুডোরে কিংবা কোনো রুদ্ধদ্বারে। অনুসোয়া, তোমাকে তো আমি কামনার বস্তু ভাবিনি কখনো। তুমি ছিলে আমার নৈসর্গিক সাধনার কেন্দ্রবিন্দুতে। কামনার বিরহে বেঁচে থাকা অসম্ভব হতো না আমার জন্য, কিন্তু ব্যর্থ সাধনা আমার জীবনকে অভিশপ্ত করেছিল খুব। তুমিহীন জীবন আমি প্রত্যাশা করিনি কখনো, তাই তো তোমাকে খুঁজে না পেয়ে দয়াময়ের ইচ্ছায় শেষমেশ একক জীবনের অবসান ঘটিয়ে আজ আমি এখানে শায়িত। তোমার কি সে পুরনো কথাটি মনে পড়ে অনুসোয়া? পরিচয়ের সূচনা লগ্নে আমি বলেছিলাম তোমার আগমন আমার জীবনে সন্ধ্যা তারা নেয়। প্রতি উত্তরে আশ্বস্ত করে তুমি বলেছিলে জীবনের শেষাংশেও নাকি তুমি শোক তারা হয়ে থাকবে। তুমি কিন্তু সে ওয়াদা রক্ষা করনি অনুসোয়া। হ্যালির ধূমকেতুর থেকে সামান্য কিছু কম সময় নিয়ে তুমি ফিরে এলে। আফসোস, আজ আর আমি নিষ্ফলক চোখে তোমায় দেখছি না। অনুসোয়া, তুমি কি পরিবর্তনটি লক্ষ্য করেছ? যেদিন তোমার হাসি মুখটাকে নিজের করে পাওয়ার জন্য আমি একগুচ্ছ ফুল হাতে করা নেড়েছিলাম তোমার দরজায়, সেদিন তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে অশ্রুসিক্ত করে। আর আজ তুমি নিজেই পুষ্পস্তবক নিয়ে আমার সমাধি ক্ষেত্রে উপস্থিত হয়েছ অশ্রুর প্রসবন ঘটাতে। তবে তুমি আক্ষেপ করো না অনুসোয়া, মৃতরা কারো ভালোবাসা গ্রহণ করতে না পারলেও অন্তত কাউকে ফিরিয়ে দেয় না।